হয়েছি আজকে প্রথম প্রশ্নটি করেছেন, জীবন বিমা করা কি জায়েজ আছে? জীবন বিমা, বিমা শব্দের অর্থ হলো নিরাপত্তা প্রদান। দেখুন, নিরাপত্তা প্রদানের সাথে ঈমান ও আকীদা জড়িত রয়েছে। কোনো মানুষ কাউকে কোনো কিছু নিরাপত্তা দিতে পারে না, আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে নিতে হয়। আল্লাহ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারেন, তিনি যে কোনো অসুখ হলে তিনি ভালো করতে পারেন। ওইজা মারিত্তু হো হেসবিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমার সেবা দান করেন। স্বাস্থ্য বিমা বলতে এগুলি আসলে মানুষকে দিন দিন জড়বাদীর দিকে নিয়ে যাচ্ছে, জড়বাদীর দিকে, আল্লাহর উপর ভরসা কমিয়ে দিচ্ছে। জীবন বিমা ব্যক্তি নিজে ভোগ করতে পারে না, নিজের জীবন তো না, জীবন বিমা করতেছে ভবিষ্যৎ কারো জন্য, নিজের জন্য কিছুই না। যদি কোনো বিপদে পড়ে তাহলে ভবিষ্যতে অমুক অমুকে পাবে, তো নিজের কিসের বিমা হলো? নিজের বিমা নিরাপত্তাকে রক্ষা করতে পারে কেউ? জীবন বিমা, সাধারণ বিমা, অমুক বিমা, তমুক বিমা, এগুলো সবই হচ্ছে সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, কোনো ইসলামিক বিমা হতে পারে না। নিরাপত্তা সিস্টেম ইসলামে এইভাবে দেওয়া হয়নি। ইসলামের সিস্টেম দেওয়া হয়েছে নিরাপত্তা পরস্পর একে অপরকে সহযোগিতামূলকভাবে, যেমন সদাকা করে, দান করে, অথবা পরস্পর একে অপরকে আকেলা সিস্টেমে একে অপরকে বিপদে পড়লে উদ্ধার করার জন্য এগিয়ে আসে। একই রকমের সমস্যা যারা আছে, সম বিপদে আছে, যারা বিপদে পড়তে পারে, একই রকমের বিপদে যারা পড়তে পারে, তার নিজস্ব একটা ফান্ড থাকতে পারে যে একে অপরকে আমরা সহযোগিতা করব। কিন্তু সেটা কখনো ব্যবসায়ী ফান্ড হবে না। ব্যবসা করে ব্যবসা থেকে কিছু টাকা নিয়ে রেখে দিবে, শেষ পর্যন্ত বিপদ হলে খাবে, সদকা করে, সদকা ফান্ড করে, এই জাতীয় সিস্টেম ইসলামে নাই। এগুলো হচ্ছে ব্যবসায়ী যারা, তারা নতুন নতুন সিস্টেম আবিষ্কার করে, ইসলামী বিমা নাম দেয় কেউ কেউ, জীবন বিমা, কেউ স্বাস্থ্য বিমা, কেউ গাড়ি বিমা, কেউ বাড়ি বিমা, এই জাতীয় বিমার নাম করে যেগুলি খাওয়া হচ্ছে, এগুলি জায়েজ নেই। কার টাকা কাকে দিচ্ছে, কার টাকা কাকে দিচ্ছে? যদি বিমার নাম টাম কিছু নয়, প্রত্যেকে বলে যে আমরা একটা টাকা, অর্থাৎ ব্যবসাও নয়, প্রত্যেকে একটা টাকা কাটিয়ে রাখলো যে আমরা এটা যদি বিপদ হয় খাবো, বিপদ না হলে ফেরত দিব, বিপদ হয় লাগলে একেবারে সহযোগিতা করবো, বিপদ না হলে ফেরত দিব প্রত্যেকের, এটা হলো এটা হলো জায়েজ আছে। এটা হলো সমগোত্রীয় করবার, এটা তো হয় না, সবটাই ব্যবসা। একবার যদি টাকা কেউ বিমা করতে পারে, ওই টাকা ওষুধ করতে হলে পায়ের জুতা ক্ষয় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর এখন আর যেগুলি অনইসলামিক বিমা সেগুলি তো মোটের সবগুলি হারাম, আর ইসলামিক বিমা নামে যেগুলি বলছে সেগুলি হচ্ছে ধোকাবাজি করার কারণে হারাম। ধোকাবাজি কি? ব্যবসা করা জায়েজ, মানে ব্যবসার সাথে বিমা জড়িয়ে দেয়া, এটা কেমন হলো? এরা আসলে ব্যবসা করে, ব্যবসার সাথে এরপরে বলে যে একটা আমরা একটা তাবারুর ফান্ড, অমুক ফান্ড, তমুক ফান্ড, এগুলি সালাকি করা আর কিছুই না। তোমাকে এই রিস্কে যেতে হচ্ছে কেন? সম রিস্ক না হলে তুমি, এই যে একটা মানুষ তার টাকা নাই সে বিমা করতেছে, আর একটা মানুষ সে অন্য কাজে তার সমস্যা বেশি সেও বিমা করতেছে, এখন যে গাড়ি চালায় তার যে সমস্যা, যে খেত খামারে কাজ করে তার একই সমস্যা না, দুজনে একরকম বিমা কেমনে হয়, একরকম রিস্ক কেমনে হয়? এই জাতীয় যেগুলো করতেছে ইসলামিক নাম দিয়ে, এগুলো সব ভণ্ডামি। আর যেগুলো ইসলাম ছাড়া অন্যগুলি করতেছে সেগুলো তো হারাম, সঙ্গে এবং হারাম প্রথম দিন থেকে হারাম, এগুলো কোনোভাবেই জায়েজ ছিল না। এই জন্য প্রথম যখন এই বিমার কারবার শুরু হয় ওসমানী খেলাফত আমলে, তখন ইবনে আবিদিন রহমাহুল্লাহ, তিনি জীবিত ছিলেন, তিনি তার ফতোয়ার মধ্যে এগুলি নিয়ে উল্লেখ করেছেন, ফতোয়া ইবনে আবিদিনে, এবং সেটাতে তিনি এটাকে হারাম ঘোষণা করেছেন যে এই জাতীয় জিনিস, যে টাকা দিবা যদি উপকার হয় পাইলে, উপকার না হলে মার গেল, এটা জায়েজ নেই, এটা মুখাতারা, এটা এটা হচ্ছে খাতার, এটা হচ্ছে গারার, এটা হচ্ছে দেশ, এটা হচ্ছে ধোকাবাজি, পুরোপুরি এটা হারাম। এই জন্য বিমা কোনোভাবেই, কোনো বিমা ইসলামে জায়েজ নেই। যেগুলো এখন ইসলামে নাম দিচ্ছে এগুলো জায়েজ নেই। একটা বিমা বলছি, আবারও বলতে যায় সেটা কোনটা, সেটা বিমা মনে হয় সেটা হচ্ছে সহযোগিতামূলক কারবার, এটা বিমা নাম দেওয়া ঠিক নয়। সেটা হচ্ছে কি, যদি কেউ কতগুলি মানুষ একসাথে চাকরি করে, যখন চাকরিজীবীরা আসে সেটা কাটিয়ে রাখছে একটা অংশ, যে তোমার বা বিপদ হলে কারো আমরা এখান থেকে কিছু কিছু দান করব অথবা কিছু করব, একই টাকাটা কাটাচ্ছে, এটার সাথে ব্যবসা কোনো জড়িত হতে পারবে না, শুধু টাকা দিয়ে রাখছে যে এখানে বিপদ হলে আমরা দিব, বিপদ না হলে আবার ফেরত দিয়ে দিব, বিপদ না হলে ফেরত দিয়ে দিব, আমাদের চাকরি শেষ হলে এটাও শেষ, এটা সারা বছর চলতে হবে এরকম না, এটার সাথে অন্য কারো যারা একই রিস্কে নয় সে তাদের সাথে যুক্ত হবে না, তাহলে সেটা জায়েজ হবে। সেটার সাথে কোনো ব্যবসা জড়িত করা যাবে না, সেটার সাথে কোনো রকমের এমনভাবে করা যাবে না, এমন এমন ব্যবসা জড়িত দেওয়া যাবে না যেটা লাভ লোকসানের মশালা আছে, অথবা সেটার সাথে
এটা করা যাবে না যে যদি কোনো বিপদ হয় তো আমি বড় বিপদ হয় তাহলে আমি দিতেই থাকবো, কারণ কার টাকা দিবে, এমন হইতে পারে যে দিতে বাধ্য নয়, টাকা শেষ হয়ে গেছে দিবে কোত্থেকে। 10 জনে মিলে ধরেন 500 টাকা জমা করছে, একজনের ধরেন 500-5 হাজার টাকা লাগছে, এখন এই টাকাটা সে কোত্থেকে দেবে, কোম্পানি কোত্থেকে দিবে, পকেট থেকে দিবে, কি জন্য তার জায়গা হবে কেন? তার বিমে নিয়ে কোম্পানি শুরু করে দিয়েছে, এরা হচ্ছে এরা পুরোটাই ব্যবসা নামছে এটা নিয়ে, এটা বুঝতে পারেন তো, কোম্পানি নয়, পরস্পর একটা টাকা জমা করেছেন যে আমরা 10 জন পরিবারের টাকা জমা রাখলাম, কোনো বিপদে আমরা খরচ করবো, একে অপরকে দান করবো, সেটা হলো আপনার একান্ত জায়েজ। কিন্তু ব্যবসার সাথে জুড়ে দিয়ে দুইটা একসাথে সবকা তাই নিফি সবকা, একই কাজের সাথে একই লেনদেনের সাথে আরেকটা লেনদেন যোগ করে দিয়েছেন, এটা আরেক দিকে চলে গেছে, এটা আর ব্যবসার মধ্যে নেই, এটা এক ধরনের জুজ সুরি ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বিমা জাতীয় এই সমস্ত মিথ্যা লেনদেন এবং হারাম লেনদেনের সাথে আমাদেরকে আল্লাহ যেন জড়িত না করে, এবং এর থেকে যেন আল্লাহ বেরোয়ার তৌফিক দান করে, আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করছি। যদি কোনো কারণে কেউ বাধ্য হন এরকম বিমা করতে, ধরুন আপনার গাড়ি বিমা করতেই হচ্ছে, আপনার গাড়ি কিনতে পারছেন না, অথবা আপনার চাকরির জায়গাতে বিমা করতেই হচ্ছে, আপনাকে গুচ্ছ বিমা থাকতে হচ্ছে, আপনাকে চাকরি করতে পারছেন না, তাহলে আপনি এটা দিয়ে দেবেন খরচ হিসেবে, এটা দিকে ফিরতে তাকাবেন না, ফিরে তাকাবেন না। ধরেন আপনি আপনি যেখানে চাকরি সেখানে বাধ্য করা হচ্ছে স্বাস্থ্য বিমা করতে, তাহলে আপনি তাকাবেন না ওইটার দিকে, ওইটা দিয়ে দিচ্ছেন, মনে করেন খরচ হয়ে যাচ্ছে জায়গাটা, যদি কোনো রকম বাঁচার চেষ্টা করার পরেও বাঁচতে পারেননি, নিয়ে নিচ্ছে জোর করে, তখন এটা বাঁচার জন্য চেষ্টা করবেন যে এটা আমি খরচের মধ্যে ফেলাই দিচ্ছি, এটা আর ফেরত পাওয়ার চিন্তা আপনার করবেন। অসুখ হলে কোনোদিন এটার দিকে তাকাবেন না, গাড়িতে সমস্যা হলে দিকে তাকাবেন না, বাড়িতে সমস্যা হলে তাকাবেন না, ফ্যাক্টরির সমস্যা হলে তাকাবেন না, কারণ এটা হচ্ছে কার সম্পদ কাকে দিবে। অনেকে আছে এই সুযোগ পাইলে অনেকে তার নিজের পুরান গাড়িটাকে আগুন লাগাই দেয়, অনেকে আছে তার ফ্যাক্টরি হয়তো দেখবেন যে লসের দিকে আছে, আগুন লাগাই দেয়, কেন? বিমার টাকা দিয়ে চলতে পারবে। অনেকে নিজের মাকে মেরে ফেলে, মার না বিমা আছে, টাকা পাচ্ছে না, সেই জন্য সেই টাকাটা তার পাওয়া দরকার। অনেকে তার ফ্লাইটে এক্সচেঞ্জ করাই দেয় পুরোটা, কি জন্য? পুরো ফ্লাইট যদি হয়ে যায় দেউলি, পুরো দেউলি হয়ে যায়, টাকা বিমার টাকা পাবে, এই জাতীয় সালাকি শুরু হয়, কি জন্য? তখন হারাম খাওয়ার জন্য মানুষ টেন্ডেন্সি বেড়ে যায়, এবং এটা ওই এই কারণে হচ্ছে যে এই জাতীয় বিমার পলিসির কারণ হচ্ছে। সুতরাং এটা আসলে ইসলামে বৈধ নয়, এই জিনিসগুলো যারা পরিচালনা করছেন তারা আল্লাহকে ভয় করা উচিত, যারা অনুমোদন দিচ্ছেন তারা আল্লাহকে ভয় করা উচিত। কার টাকা কাকে দিচ্ছে, কি জন্য দিচ্ছে, কেন বাধ্য হচ্ছে, আর যদি খরচ না লাগে পুরোটাই মেরে দিচ্ছে, কি জন্য সেটা করবে? এই যদি বিমা কোম্পানি করা, বিমার পিছনে দৌড়ানো, বিমার জন্য পলিসি হিসেবে মানুষের বাড়িতে বাড়ি দৌড়ানো, পুরোটাই না যায়, আল্লাহ কাছে মাফ চাই, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم